আজকের যে টপিক সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব নিতে হলে পারে সেক্ষেত্রে কোন কোন পদ্ধতিতে ভারতবর্ষের সিটিজেনশিপ এটা পাওয়া যায়। তো তোমাদের আর্টিকেল 5 থেকে 11 আমি দুটো ভিডিওতে দিয়েছি, এইবার এই বিষয়টা তোমাদের আলোচনা করলে তোমাদের সিটিজেনশিপ চ্যাপ্টারের যে এক্সাম ওরিয়েন্টেড যে টপিক সেটা মোটামুটিভাবে শেষ হবে। এছাড়াও লক্ষ্মীকান্তে আরও কিছু বিষয় রয়েছে, যেরকম ধরো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ওভারসিজ সিটিজেন কি, এই সমস্ত বিষয় রয়েছে। এছাড়াও তোমরা যদি এনআরসি বা এনপিআর এই সমস্ত বিষয়ের ওপরে তোমাদের যদি মনে হয় যে তোমাদের এগুলোর ওপরে ভিডিও দরকার, তো তোমরা তাহলে সেটা কমেন্টে জানাবে, আমি তাহলে সেই অনুযায়ী সেটার ওপরে ভিডিও বানাবো, আর নয়তো আমি এরপরে ফান্ডামেন্টাল রাইট সেই চ্যাপ্টারের মধ্যে চলে যাব। তো যাই হোক, আমাদের ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে গেলে পরে এক্ষেত্রে যে কতগুলো মানে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের 1955-এর যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেই সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে সেগুলো বলে দেওয়া আছে। আমাদের যে 1955-এর যে সিটিজেনশিপ অ্যাক্ট ছিল, যেটা পার্লামেন্টের কাছে আর্টিকেল 11 অনুযায়ী যে পাওয়ার দেওয়া হয়েছিল, সেই পাওয়ারের ওপর বেস করেই যে আমাদের কনস্টিটিউশনের যে নতুন আইন আসে, সেই আইনে আমাদের যে পাঁচ রকমভাবে, একটা হচ্ছে বাই বার্থ, একটা বাই ডিসেন্ট, একটা বাই রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন এবং ইনকর্পোরেশন অফ টেরিটরি, এই পাঁচ রকমভাবে আমাদের সিটিজেনশিপের প্রসঙ্গ রয়েছে। তো দেখো, এখানে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে 1950 26 জানুয়ারি কমেন্সমেন্ট অব দ্য কনস্টিটিউশন, সেই পর্যন্ত কাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বা দেওয়া হবে না সেই বিষয়ে সংবিধানে লেখা ছিল। কিন্তু তার পরবর্তী যে বিষয়টা সেক্ষেত্রে কী হবে, টাইম টু টাইম কী করে সেটা চেঞ্জ হবে বা কী বৃত্তান্ত, সেই জিনিসটার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা দেওয়া আছে পার্লামেন্টের হাতে। তো সেই পার্লামেন্ট সেই ক্ষমতাকে প্রয়োগ করেই কিন্তু আমাদের যে 1955-এর যে অ্যাক্ট এসেছিল সেখানে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ তার ওপরে কতগুলো বিষয় লেখা আছে। প্রথম যে বিষয়টা আমাদের সেটা হচ্ছে বাই বার্থ। এই যে বাই বার্থ যে বিষয়টা রয়েছে এটাকে বলা হয় বাই বার্থ, এটাকে বলা হয় জাস্ট স্যাঙ্গুইন, এই সরি জাস্ট স্যাঙ্গুইন না, এটাকে বলা হয় জাস্ট সোলি। বাই বার্থটাকে বলা হয় জাস্ট সোলি, সোলি অর্থাৎ সয়েলের সঙ্গে যুক্ত, মাটির সঙ্গে সম্পর্কযুক্ত, এই মাটিতে জন্মগ্রহণ করলে সে ভারতের নাগরিক হবে, এই ধরনের একটা বিষয়। সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই বিষয়টা আমরা পাবো বাই বার্থে। তোমরা রিসেন্টলি যে এনআরসি সংক্রান্ত যে সমস্যাটা আমাদের দেশে এসেছিলো সেক্ষেত্রেও একটা বিষয়, সেটা আমাদের আর্টিকেল 5-এ যে প্রভিশনটা দেওয়া আছে তার সঙ্গে তোমরা বাই বার্থ এই জিনিসটাকে তোমরা এর সঙ্গে অ্যাড করতে থাকো, তাহলে তোমরা বিষয়টা বুঝে যাবে যে তোমরা ভারতের নাগরিক কি নাগরিক না, বা সিটিজেনশিপ এনআরসি নিয়ে যে বিষয়টা আমাদের দেশে মানে উঠেছিল পলিটিক্সের মধ্যে খুব হইচই সৃষ্টি করেছিল, তো সেই ক্ষেত্রে তোমাদের নাগরিকত্ব থাকবে না যাবে সেই বিষয়টা তোমরা এখান থেকে নিজেরাই বিবেচনা করতে পারবে। তো যাই হোক, আমাদের যদিও এনআরসির ক্ষেত্রে কাট অফ ডেট কোনটা হবে সেটা সরকার ঘোষণা করেনি, এবং তারপরে তো করোনা চলে আসার পর বিষয়টা চাপা পড়ে যায়। আগামীতে যদি কোনো দিন সেই বিষয়টা আবার উঠে আসে তাহলে মনে রাখবে যে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কাট অফ ডেট থাকবে, যে কোন ডেট থেকে সেটাকে হিসাব করা হবে। আসামের যে বিষয়টা রয়েছে সেই বিষয়ের সঙ্গে এই বিষয়ের কোনো মিল নেই, এটা মাথায় রাখবে। তো যাই হোক, আমাদের যেটা রয়েছে ফার্স্টে সেটা হচ্ছে বাই বার্থ অর্থাৎ জাস্ট সোলি বলা হয় এটাকে। কি বলেছে এখানে, অন 26 জানুয়ারি 1950, অন অ্যান্ড আফটার মানে 26 জানুয়ারি 1950 অথবা তারপরে জন্মগ্রহণ করেছে, এবং সেটা বিফোর 1 জুলাই 1987, তার মানে হচ্ছে জুন লাস্ট ডেট অফ জুন 1987 এর মধ্যে, এই সময়কালের মধ্যে যদি কারো জন্ম হয়ে থাকে, তোমাদের মধ্যে যদি কারো জন্ম এই সময়কালটার মধ্যে হয়ে থাকে 26 জানুয়ারি থেকে জুন মানে লাস্ট ডে অফ জুন 1987 এর মধ্যে যদি তোমাদের কারো জন্ম হয়ে থাকে, তোমার বাবা মা তোমার ঠাকুরদাদা কে কোথাকার নাগরিক দেখার দরকার নেই, তোমরা ভারতীয়, এই বিষয়ে তোমরা কনফার্ম থাকতে পারো। তো এইটা হচ্ছে আমাদের বাই বার্থ বলেছে 26 জানুয়ারি থেকে বিফোর 1 জুলাই 1987 এর মধ্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারা ভারতের নাগরিক। সেই ক্ষেত্রে এখানে বলেছে ইরেসপেক্টিভ অফ দ্য ন্যাশনালিটি অফ হিজ প্যারেন্ট, তার বাবা কোথাকার নাগরিক তা দেখার দরকার নেই, সে ভারতের নাগরিক হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন বাই বার্থ। সেকেন্ড কন্ডিশন কি বলেছে, অন 1 জুলাই 1987, আরেকবার দেখো, অন 1 জুলাই 1987 অ্যান্ড অন 1 জুলাই মানে 1 জুলাই 1987 থেকে বিফোর 3 ডিসেম্বর 2004, 3 ডিসেম্বর 2004 এর আগে অর্থাৎ 2 ডিসেম্বর 2004 পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারাও ভারতীয়, যদি ইফ এখানে কন্ডিশন আসলো, দেখো ইফ আইদার অফ হিজ প্যারেন্টস,
তার বাবা এবং মায়ের মধ্যে কেউ একজন যদি ভারতের নাগরিক হয় তবেই সেও ভারতের নাগরিক হবে। এইবার দেখো, এটাই আসামের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা গিয়েছিল যে কোনো ছেলের বা মেয়ের ভারতের নাগরিকত্ব সে পেয়ে যাচ্ছে, তার বাবাও পেয়ে যাচ্ছে, কিন্তু তার মা পাচ্ছে না। এটা নিয়ে পলিটিক্স শুরু হয়েছে যে একটা পরিবারের মধ্যে কী করে আলাদা হলো। এখানেই কিন্তু প্রশ্নটা উঠে আসবে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে এখানে বলেছে আইদার অফ হিস প্যারেন্ট, হয়তো সেই ছেলেটি বা তার মেয়েটির বাবা ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পেরেছে, তাই সে ভারতের নাগরিক হয়েছে। তার মা প্রমাণ করতে পারেনি। কেন তার মা পারেনি? কারণ তার মায়ের ক্ষেত্রে দেখতে হবে যে সেই মায়ের যে বাবা বা মা তাদের নাগরিকত্ব আছে কিনা, তাহলে সে তার মা নাগরিকত্ব পাবে। হাজব্যান্ডের সঙ্গে সেই নাগরিকত্ব এইখানে কিন্তু আসবে না। এটা হলো একটা বিষয়। তো যাই হোক, তাহলে কী দাঁড়ালো? আমাদের দুটো কন্ডিশন আসলো, অন 1st July 1987 থেকে শুরু করে 2nd December 2004 এই সময়কালে যাদের জন্ম হয়েছে তারা ভারতের নাগরিক, যদি তাদের বাবা এবং মায়ের মধ্যে কেউ ভারতের নাগরিক হয় তবে। লাস্ট কন্ডিশন কী বলেছে? এই তারিখটা থেকে, মানে 3rd December 2004 থেকে শুরু করে এখনও পর্যন্ত যদি কোনো ব্যক্তির ভারতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি ইন্ডিয়ান হবেন, যদি বোথ বলতে তার বাবা মায়ের দুজনকেই ভারতের নাগরিক হতে হবে। দেখো তাহলে তার মানে কি, 3rd December 2004 এই সময়কাল থেকে যারা জন্মেছে তাদের বাবা মা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা কিন্তু এখানে জুড়ে দেওয়া হচ্ছে। অতএব ওপরের দুটোর থেকে কিন্তু এটা একটু কঠিন। এখানে বলছে বোথ, দুজনই ভারতের নাগরিক হবেন, আর যদি দুজন ভারতের নাগরিক না হয় তাহলে, অর ওয়ান ইজ নট ইন লিগাল মাইগ্রেন্ট, মানে তার বাবা এবং মায়ের মধ্যে কেউ একজন ভারতের নাগরিক, আরেকজন যে আছে সে ইনলিগাল মাইগ্রেন্ট হবে না। ইনলিগাল মাইগ্রেন্ট হবে না মানে পিঠে কাঁটাতারের দাগ থাকবে না, বর্ডার পার করে চলে এসছে আমাদের দেশে, এই রকম হবে না। তার ক্ষেত্রে সে হয়তো পাসপোর্ট নিয়ে আমাদের দেশে আছে, বা আমাদের দেশে তোমার হচ্ছে মানে দীর্ঘদিন ধরে বসবাস করছে লিগালভাবে, সরকারের পার্লামেন্ট বা আমাদের বিভিন্ন কাউন্সিলে তাদের পারমিশনের ওপর বেস করে তারা আছে, তারা হয়তো ভবিষ্যতে নাগরিকত্ব নেবে, সেই কন্ডিশন ফিল আপ করার চেষ্টা করে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্র হলে তাদের ছেলে মেয়ে তারা কিন্তু ভারতের নাগরিক হবে। এটা হচ্ছে বাই বার্থ, অর্থাৎ এখানে জাসসলি, এই জায়গাটা আমাদের জাসসলির এই তিনটে কন্ডিশন ফিল আপ করে। এখানে কিন্তু ডেট আছে, ডেটগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা এনআরসির সঙ্গে যে বিষয়গুলো আসবে সেখানে কিন্তু এই বাই বার্থ, এই ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নেক্সট যে বিষয়টা আমাদের রয়েছে, নেক্সট বিষয়টার মধ্যে আমরা, ও এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশন কি? ফরেন ডিপ্লোম্যাট অর এনিমি অ্যালিয়েন, এদের ক্ষেত্রে বাই বার্থ অ্যাপ্লাই করা হবে না। ধরে নাও ভারতের এনিমি অ্যালিয়েনের মধ্যে যে সমস্ত রাষ্ট্রকে ভারত ধরে, সেই রাষ্ট্রের কেউ ভারতে আছে এবং সেই অবস্থায় তার সন্তানের ভারতে জন্মগ্রহণ করলো, তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু বাই বার্থ ক্যাটাগরিতে নাগরিকত্ব দেওয়া হবে না। ধরে নাও, কেন এটা বলছি, আজকের দিনে জন্মগ্রহণ করলো বাবা মা অন্য দেশের, সেই ক্ষেত্রে তো তার নাগরিকত্ব আসবেই না। কিন্তু এই ক্যাটাগরিটা, এনিমি অ্যালিয়েনের ক্যাটাগরিটা যদি এই 26 January 1950 থেকে 1st July 1987 মধ্যে যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও তাকে নাগরিকত্ব দেওয়া হবে না। কেন? কারণ সে এনিমি অ্যালিয়েন, অর্থাৎ ভারতের শত্রু ভাবাপন্ন যে দেশ, সেই দেশের সে নাগরিক তার বাবা মা, সেই জন্য তাকে দেওয়া হবে না। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফরেন ডিপ্লোম্যাট। ফরেন ডিপ্লোম্যাট বলতে দেখো, ভারতে তো গোটা পৃথিবীরই ডিপ্লোম্যাট রয়েছে, তাদের এম্বাসিগুলোতে রয়েছে, হাই কমিশনে রয়েছে, তো তাদের সন্তানরা এখানেই জন্মগ্রহণ করেছে, তাহলে সেই ক্ষেত্রে তারা যে ভারতের নাগরিকত্ব দাবি করবে সেটা কিন্তু হবে না। তো এইগুলো, এই যে এখানে যে এক্সেপশন দেওয়া আছে, এই দুটো, এই এক্সেপশন যে সবসময় মেনে চলতে হবে এরকম না, পার্লামেন্টের হাতে সেই পাওয়ার আছে। পার্লামেন্ট যদি মনে করে যে না কাউকে নাগরিকত্ব দেবো, তো সেই ক্ষেত্রে সে দিতে পারে, সেটা তার আলাদা রকমের তার ক্ষমতা, সেক্ষেত্রে দেওয়া আছে। নেক্সট আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাই ডিসেন্ট। বাই ডিসেন্ট মানে এটাকে বলা হয় জাস্ট স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন হচ্ছে ব্লাড, ঠিক আছে, স্যাঙ্গুইন হচ্ছে ব্লাড, অর্থাৎ ব্লাড রিলেশন মানে বংশগতভাবে তার পূর্বপুরুষ ভারতীয় বংশোদ্ভূত, এই ধরকম ব্যাপার যদি আসে সেই ক্ষেত্রে আমরা বাই ডিসেন্ট এটা অ্যাপ্লাই করব। দেখো ওই যে এর আগের দিন আমি তোমাদের যেটা ভিডিও ছিল সেখানে তোমরা পেয়েছিলে যে মানে বিদেশে বসবাস করে, হ্যাঁ, অথচ তার ভারতে এককালে বসবাস করতো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী তার পূর্বপুরুষ ভারতের, তো সেই ক্ষেত্রে তারা নাগরিকত্ব যদি নিতে চায় সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করবে। কোথায় অ্যাপ্লাই করবে? সেটা ফরেন কনস্যুলেটে অ্যাপ্লাই করবে, যে মানে যে দেশে তারা বর্তমানে নাগরিক আছে সেই দেশের কনস্যুলেটে তারা অ্যাপ্লিকেশন করলে সেটা বিবেচনা করা হবে। তো সেই যে জায়গাটা সেটাই হচ্ছে বাই ডিসেন্ট। এই বাই ডিসেন্ট ক্যাটাগরিতেও কিন্তু নাগরিকত্ব পাওয়া যায়। এক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে অন
26 জানুয়ারি 1950 মানে 26শে জানুয়ারি 1950 সালেও যদি তার জন্ম হয় বা তারপরেও যদি তার জন্ম হয় এবং বিফোর টেন ডিসেম্বর নাইনটি টু এর আগে যদি হয় তাহলে ইফ ফাদার ওয়াজ আ সিটিজেন সেক্ষেত্রে দেখতে হবে যে তার বাবা ভারতের নাগরিক কিনা এটা মানে এখানে তার জন্মের ওপর ডিপেন্ড করবে না তার বাবার নাগরিকত্বের ওপর এখানে নির্ভর করতে হবে সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো ইফ ফাদার ওয়াজ আ সিটিজেন অফ ইন্ডিয়া তার বাবা যদি ভারতের নাগরিক হয় তাহলে সে ভারতের নাগরিক সেকেন্ড যেটা বলেছে সেটা হচ্ছে অন টেন ডিসেম্বর নাইনটি টু মানে এই ডেটটা যে এই ডেট থেকে বিফোর থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড ফোর পর্যন্ত যদি কারো ভারতে যদি জন্ম হয় বা ইসে হয় বা ভারতে জন্ম না মানে যে কোনো দেশে এই এই ডিসেন্টের ক্ষেত্রে এটা ভারতে জন্মের প্রসঙ্গ না এটা পৃথিবীর যে কোনো দেশে জন্ম সেই প্রসঙ্গে বলেছে যদি দেখা যায় যে অন টেন ডিসেম্বর নাইনটি টু বিফোর হচ্ছে থার্ড ডিসেম্বর 2004 কোনো একজন ব্যক্তি তার ক্যানাডাতে জন্ম হলো তাহলে দেখতে হবে যে ইফ আইদার অফ হিজ প্যারেন্ট ইজ এ সিটিজেন দেখো এখানে কিন্তু এটার থেকে এটাকে অনেক সহজ করে দেওয়া হয়েছে এখানে কি বলেছে ইফ ফাদার ওয়াজ আ সিটিজেন বাবার কথা উল্লেখ করা হয়েছে মায়ের কথা উল্লেখ করা হয়নি আর এখানে বলেছে আইদার অফ হিজ প্যারেন্টস এখানে বাবা অথবা মা যে কোনো একজন যদি ভারতের সিটিজেন হয় ওই মুহূর্তে যেদিনকে তার জন্ম হলো সেই দিনকে ধরো এই 1992 থেকে 2004 মাঝখানে ধরে নাও 1995 ধরে নাও সেকেন্ড ফেব্রুয়ারি 1995 কোনো একজন ব্যক্তির জন্ম হলো ক্যানাডাতে এইবার দেখা হবে ওই ডেটে যেদিনকে জন্ম হলো সেই দিনকে তার বাবা বা তার মা কোনো একজন ভারতের নাগরিক কিনা যদি তার বাবা এবং মায়ের কোনো একজন ভারতের নাগরিক থাকে তাহলে সে ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য লাস্ট যেটা বলছে অন থার্ড ডিসেম্বর 2004 মানে এই যে ডেটটা এই ডেট থেকে এখনো পর্যন্ত বর্তমান সময়কাল পর্যন্ত যদি কোনো ব্যক্তির জন্ম হয়ে থাকে ভারতের বাইরে জন্ম হয়ে থাকে অথচ তার বাবা মায়ের ভারতে মানে থাকা ভারতে তার বাবা মায়ের মানে সিটিজেনশিপ আছে সেই ক্ষেত্রে তাকে কী করতে হবে তাকে রেজিস্টার্ড করতে হবে উইদিন ওয়ান ইয়ার এক বছরের মধ্যে তাকে কিন্তু তার নাম নথিভুক্ত করতে হবে কোথায় নাম নথিভুক্ত করতে হবে সে যেই দেশে বসবাস করেছে সেই দেশে তার নাম নথিভুক্তকরণ করতে হবে এবং সেই নাম সেই দেশে নথিভুক্ত করতে হবে এক বছরের মধ্যে যেরকম দেখো আমরা আমাদের এখানে যখন কারো জন্ম হয় জন্ম হওয়ার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির রুলস অনুযায়ী 21 দিনের মধ্যে বার্থ সার্টিফিকেটের জন্য মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লিকেশন করতে হয় ঠিক সেই রকম বিদেশে যদি কোনো ব্যক্তির জন্ম হয়ে থাকে এবং তার বাবা মা যদি ভারতের সিটিজেনশিপ তার থাকে সেই সময় জন্মের সময়কালে এবং সেই বাবা মা যদি মনে করে যে তার ছেলেকেও ভারতের নাগরিকত্ব দেবে তো সেই ক্ষেত্রে তারা কি করতে পারবে যে দেশে বর্তমানে আছে সেই দেশের যে অফিস মানে ভারতের ডিপ্লোম্যাট সেই দেশে যেখানে আছে সেই ডিপ্লোম্যাটের কাছে যাবে এবং সেখানে গিয়ে বলবে যে আমার সন্তান যে তাকে আমি ভারতের সিটিজেনশিপ দিতে চাই এটা কিন্তু জন্ম থেকে ওয়ান ইয়ারের মধ্যে এক বছরের মধ্যে কিন্তু এই সিটিজেনশিপটা মানে অ্যাপ্লাইটা করতে হবে যদি এক বছর পার হয়ে যায় সেক্ষেত্রে কি হবে এক বছর পার হয়ে গেলে সেক্ষেত্রে ইফ অ্যান্ড বাট কন্ডিশন আসবে যেরকম ধরো আমাদের 21 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয় 21 দিন পার হয়ে গেলে কি হবে না বার্থ সার্টিফিকেট তৈরি হবে না হবে একটা কজ দেখাতে হবে যে দেখো আমি এই কারণের জন্য করতে পারিনি এখানেও ঠিক সেরকম একটা কজ দেখাতে হবে যে এই কারণের জন্য করতে পারিনি সেক্ষেত্রে তারা বিবেচনা করবে যে সেই কারণটা পারফেক্ট কি না ইত্যাদি তারপরে তার সিটিজেনশিপ অ্যাপ্লাই মানে ওটাকে গ্রহণ করা হবে তো এই হচ্ছে আমাদের বাই ডিসেন্ট বা জাস্ট স্যাঙ্গুইন এই বিষয়টা এখানে এই তিনটে ডেট রয়েছে এই তিনটে ডেট কিন্তু খুব ইম্পর্টেন্ট ওপরে এই তিনটে ডেট রয়েছে এই তিনটে ডেটও খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের মাথায় রাখতে হবে নেক্সট যেটা আমরা পাবো সেটা হচ্ছে বাই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ব্যাপারটা কি রেজিস্ট্রেশন মানে নথিভুক্তকরণ নথিভুক্তকরণ বলতে কী বোঝানো হচ্ছে কোনো ব্যক্তি ভারতের সিটিজেনশিপ চাইতেই পারে তো সেক্ষেত্রে সেই ব্যক্তি ভারতের সিটিজেনশিপ চাইলে তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই সিটিজেনশিপ দেবে কি না এইটার জন্য আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে বাই রেজিস্ট্রেশন এখানে যে প্রথম যে কন্ডিশন সেই প্রথম কন্ডিশনটা কি প্রথম কন্ডিশন হচ্ছে নট বিং অ্যান ইনলিগাল মাইগ্রেন্ট তোমার পিঠে কাঁটাতারের দাগ থাকলে হবে না তুমি বর্ডার পার করে এসছো নদী সাঁতরে এপারে চলে এসছো তারপরে এখানে দীর্ঘদিন ধরে আছো তারপরে তুমি বললে যে আমি ভারতে 7 বছর 10 বছর 20 বছর ধরে ভারতে আছি আমাকে সিটিজেনশিপ দিতে হবে হবে না কেন হবে না তুমি যে এই দেশে এসছো তার জিনিস সেটা তো আমি জানি না তুমি কোন দেশের নাগরিক সেটারও তোমার কাছে প্রমাণপত্র নেই অর্থাৎ তুমি কী করে ডিমান্ড করতে পারো যে আমি ভারতের নাগরিক আমি ভারতে এতদিন ধরে আছি হ্যাঁ তোমার যদি ভারতের সিটিজেনশিপ নেওয়ার ইচ্ছাই থাকে তাহলে তুমি ভারতের কনস্যুলেটকে জানাও যে আমি ভারতে যাব তোমার ওরা তোমার জন্য ভিসা ইস্যু করবে
এবং সেই ভিসার ওপর বেস করেই তুমি লিগাল মাইগ্রেন্ট হিসেবে এই দেশে থাকবে। তারপরে না তুমি সেই কন্ডিশনগুলো ফিল আপ করলে তখন তোমার রেজিস্ট্রেশনের প্রসঙ্গ আসবে। অতএব এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, ফার্স্ট কন্ডিশন নট বিইং অ্যান ইনলিগাল মাইগ্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এই যে রোহিঙ্গিয়াদের ক্ষেত্রে যে বিষয়টা এসছে বা বাংলাদেশ থেকে যে প্রচুর শরণার্থী ভারতবর্ষে এসছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা মূল বাধা হয়ে দাঁড়ায়, নট বিইং অ্যান ইনলিগাল মাইগ্রেন্ট। তো যদিও আমাদের এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যেটা হয়েছে সেখানে কিছু কিছু বিষয় রেখেছে, সেগুলো পরের বিষয়। তো যাই হোক, আমাদের রেজিস্ট্রেশনের যে বিষয়টা রয়েছে এখানে প্রথম কন্ডিশন হচ্ছে ইললিগাল মাইগ্রেন্ট হলে চলবে না। এবার তারপরে তুমি যদি লিগাল মাইগ্রেন্ট হও তারপরে তোমার টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। কী বলছে? ইন্ডিয়ান অরিজিন, 7 ইয়ার্স রেসিডেন্ট। তোমাকে ফার্স্ট তোমার যে বিষয়টা সেটা তোমাকে তো ইন্ডিয়ান অরিজিন হতেই হবে। মানে ইন্ডিয়ান অরিজিন বলতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী তোমার পূর্বপুরুষ কেউ হয়তো ভারতে ছিল, সেই সূত্রে তুমি ভারতের নাগরিকত্ব দাবি করেছো, ঠিক আছে। তুমি লিগালি ভারতবর্ষে তুমি 7 বছর থাকো, তুমি লিগালি ভারতবর্ষে 7 বছর থাকো, তারপরে তুমি ভারতে ভারতের নাগরিক হওয়ার অধিকার তোমার আসবে, তার আগে নয়। আর এই 7 বছর লিগাল রেসিডেন্ট হিসেবে থাকার মধ্যে কিন্তু কোনো ক্রাইম করা যাবে না, কোনো অন্যায় কিছু করা যাবে না, একদম তোমাকে একটা স্বচ্ছ এবং ভদ্র নাগরিক হিসেবে তোমাকে থাকতে হবে, তারপরেই তুমি সেই কন্ডিশনে আসবে। সেকেন্ড কী বলছে? আউটসাইড ইন্ডিয়া, আউটসাইড ইন্ডিয়া সেকেন্ড কন্ডিশন বলেছে, আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান অরিজিন। আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান অরিজিন মানে হচ্ছে তুমি ভারতের বাইরে আছো এবং তুমি ভারতের নাগরিক হতে চাচ্ছ, বোঝো? তুমি ভারতের বাইরে আছো কিন্তু তুমি ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ তোমার পূর্বপুরুষ ভারতে থাকতো, তুমি ভারতের বাইরে আছো, সেই ধরনের ক্ষেত্র আসলে তোমাকে এই রেজিস্ট্রেশনের টার্মস অ্যান্ড কন্ডিশনে যেতে হবে। 3 নম্বর কী বলছে? 3 নম্বর বলছে ম্যারিড ইন্ডিয়ান অ্যান্ড 7 ইয়ার্স রেসিডেন্ট। তুমি ভারতের কাউকে বিয়ে করেছো এবং তুমি 7 বছর ধরে ভারতে বসবাস করছো। এটা হতেই পারে কোনো একজন ব্যক্তি বিদেশ থেকে এদেশে এসেছেন, পাসপোর্ট নিয়ে আছেন, অতএব তিনি লিগালিভাবে ভারতে আছেন, অতএব এবার তিনি ভারতের কাউকে বিয়ে করলেন, তো বিয়ে করার পর তিনি 7 বছর ভারতে থাকলেন, অতএব তাকে তারপরে রেজিস্ট্রেশনের মাধ্যমে তার যে বিষয়টা রেজিস্ট্রেশনের মাধ্যমে তাকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া যেতে পারে। এটাও কিন্তু আমাদের দেশের নাগরিকত্বের একটা বিষয়। নেক্সট আমরা পাবো সেটা হচ্ছে মাইনর চিলড্রেন অফ ইন্ডিয়ান সিটিজেন। মাইনর চিলড্রেন অফ ইন্ডিয়ান সিটিজেন, ভারতের নাগরিকের যদি সন্তান থাকে যে মাইনর, নাবালক সন্তান, সেই নাবালক সন্তানের ক্ষেত্রে তাকে নাগরিকত্ব দেওয়া হবে যদি সে বিদেশে থাকে, সেক্ষেত্রে সে নাগরিকত্ব পাবে, কেন তার বাবা ভারতের নাগরিক বা মা ভারতের নাগরিক। তারপরে বলছে ফুল এজ পার্সন, যদি মাইনর চাইল্ড না হয়, সে পূর্ণবয়স্ক মানুষ হয়, সেক্ষেত্রে কী হবে? আর্লিয়ার সিটিজেন 1935 অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী অবিভক্ত ভারত যেটা ছিল সেখানকার নাগরিকত্ব তার ছিল বা এই জাতীয় বিষয়, সেই ক্ষেত্রে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। মানে এই যে প্রসঙ্গটা রয়েছে না, আর্লিয়ার সিটিজেন 1935 অ্যাক্ট, এটা কিন্তু আমাদের যে যখন 1955 একটা এসেছিল সেই সময়কার প্রভিশন। এখন মানে 1935 এই সময়কালে অবিভক্ত ভারতের সদস্য ছিল বা নাগরিক ছিল, তারপরে সে বিদেশ চলে গেছে বসবাস করছে, এই ধরনের মানুষ বেঁচে আছে এই সংখ্যাটা খুবই সামান্য। মানে এখন সেই মানুষের বয়স হবে 85 এবং 85 এসে সে ভারতের নাগরিক হতে চাচ্ছে, এই ধরনের ঘটনা খুব কম। তো সেই জন্য মানে এইটা সেই সময়কালের সাপেক্ষে আজকের দিনে এটা সেরকম গুরুত্ব নেই। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 12 মান্থ রিসাইজ বিফোর অ্যাপ্লিকেশন। এবার এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তুমি যেদিনকে অ্যাপ্লিকেশন করেছো নাগরিকত্ব নেওয়ার জন্য তার আগে তোমাকে 12 মাস থাকতে হবে, তারপরে তুমি অ্যাপ্লিকেশন করার যোগ্য হবে। তো এই কতগুলো কন্ডিশন আমাদের যেটা সেটা হচ্ছে বাই রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন ক্যাটেগরিতে এই সমস্তগুলো কন্ডিশনগুলো ফিল আপ করার পরেও কিন্তু গভর্নমেন্ট মনে করতে পারে যে আমি একে দেবো একে দেবো না, সব কন্ডিশন ওকে তারপরেও গভর্নমেন্ট সিটিজেনশিপ নাও দিতে পারে, আবার এর মধ্যে কোনো একটা কন্ডিশনের একটু এদিক ওদিক রয়েছে তাও গভর্নমেন্ট তাকে সিটিজেনশিপ দিতে পারে। এক্ষেত্রে কিন্তু সেই সম্পূর্ণটা গভর্নমেন্টের ওপরই ডিপেন্ড করে। এরপরে যে বিষয়টা রয়েছে আমাদের সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন মানে হচ্ছে দেশীয়করণ। দেশীয়করণ বলতে কোনো বিদেশিকে ভারতীয় করা হবে এই ধরনের একটা বিষয়, সেটাকে বলা হচ্ছে ন্যাচারালাইজেশন। এই ন্যাচারালাইজেশনের মধ্যে যেটা আছে নট অ্যান ইনলিগাল মাইগ্রেন্ট, ওই একই ঘটনা, কাটা তারের দাগ থাকা চলবে না, সেই রকম একটা বিষয়। তো নট অ্যান ইনলিগাল মাইগ্রেন্ট হলে পারে সেক্ষেত্রে তাকে যে কন্ডিশন ফিল আপ করতে হবে, এক হচ্ছে যে দেশ ভারতের নাগরিকদের ন্যাচারালাইজেশনের মাধ্যমে
মাধ্যমে সিটিজেনশিপ দেয় সেই দেশের নাগরিককেই করা হবে। মানেটা কি, ধরে নাও একটা এক্সাম্পল, ধরে নাও হচ্ছে উগান্ডা। এবার উগান্ডায় কোনো একটা, উগান্ডার সঙ্গে ভারতের রিলেশন ভালো ধরো। এবার ধরে নাও উগান্ডার ক্ষেত্রে কোনো ভারতের নাগরিক উগান্ডায় গিয়ে যদি বলে যে আমি তোমাদের এখানে ন্যাচারালাইজেশন গ্রাউন্ডে আমি নাগরিকত্ব চাই, তো এবার উগান্ডা বললো যে না, ভারতের জন্য এই এই কন্ডিশনটা আমরা রাখিনি, ভারতকে আমরা দিই না, ভারতের কোনো নাগরিককে আমরা দিই না, তাহলে ভারতও উগান্ডার কোনো নাগরিককে ভারতের নাগরিকত্ব দেবে না। এটা হচ্ছে একটা কন্ডিশন। এবার যে দেশ ভারতের, যেই দেশ ধরো ক্যানাডা, ক্যানাডা যদি ভারতের লোককে সেখানকার নাগরিকত্ব দেয় তাহলে ভারতও ক্যানাডার লোককে নাগরিকত্ব দেবে। এটা হচ্ছে এর ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হলে আগের সিটিজেনশিপ বাতিল করতে হবে। এটা তো আমাদের আর্টিকেল 9 বলেই দিয়েছে যে ভলুন্টারি, যে মানে কোনো একজন ব্যক্তি যদি তার অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে সাথে সাথে আমাদের দেশের নাগরিকত্ব ক্যান্সেল হবে। এক, তার মানে কি আমাদের ডুয়াল সিটিজেনশিপ নেই, তাহলে কী করতে হবে, আমাদের দেশের নাগরিক যখনই হয়ে যাবে সাথে সাথে সে যে দেশের নাগরিক ছিল সেই দেশের নাগরিকত্ব তাকে ক্যান্সেল করতে হবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। এই কন্ডিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন। এখানে টোটাল 12 ইয়ার্সের প্রশ্ন রয়েছে, 3 নম্বর কন্ডিশন। এখানে টোটাল 12 ইয়ার্সের বিষয় রয়েছে। কি বলেছে, যেদিনকে তুমি আমার অ্যাপ্লিকেশন করবে তার আগে তোমাকে 12 মাস মানে 1 বছর কন্টিনিউ ভারতে থাকতে হবে, একদিন এদিক ওদিক হলেও হবে না। তাহলে বোঝো, যেদিনকে তুমি আমার দেশে অ্যাপ্লিকেশন করলে তার আগে 12 মান্থ তোমাকে কন্টিনিউয়াসলি থাকতে হবে, এবং অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে, ভালো করে শোনো, অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে 14 বছরের মধ্যে 11 বছর তোমাকে ভারতে থাকতে হবে। এই যে 14 বছরের মধ্যে 11 বছর, তার মানে এটা কন্টিনিউ নেই, এখানে তুমি ডিসকন্টিনিউ হতে পারো, কিন্তু তোমাকে টোটাল 11 ইয়ার্স আউট অফ 14 ইয়ার্স তোমাকে থাকতে হবে আফটার অ্যাপ্লিকেশন ভারতে। তাহলে অ্যাপ্লিকেশনের পরে 11 বছর আর অ্যাপ্লিকেশনের আগে 1 বছর, টোটাল 12 বছর তোমাকে ভারতে থাকতে হবে। এই ক্ষেত্রে তোমাদের এই ন্যাচারালাইজেশন গ্রাউন্ড তুমি সাকসেস করতে, তুমি মানে সিটিজেনশিপ পাবে। এছাড়াও কিছু কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে, গুড ক্যারেক্টার, ল্যাঙ্গুয়েজ ইন 8 শিডিউল, গুড ক্যারেক্টার হতে হবে, ক্যারেক্টার সার্টিফিকেট কে দেবে কে জানে, যাই হোক গুড ক্যারেক্টার তোমার থাকতে হবে। এবং এর পাশাপাশি তোমাকে ভারতের 8 শিডিউলের মধ্যে যে ভাষা রয়েছে, 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে ভালো মতো জানতে হবে, পড়তে হবে লিখতে হবে, এই সমস্ত কন্ডিশন তোমাকে ফিল আপ করতে হবে। তো এই কন্ডিশন তুমি যদি ফিল আপ করো তাহলে তুমি ন্যাচারালাইজেশন গ্রাউন্ড, এই গ্রাউন্ডে তুমি ভারতের সিটিজেনশিপ পেয়ে যাবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। ইনকর্পোরেশন অফ টেরিটরি মানে ভারত যদি কোনো এলাকা অকুপাই করে তাহলে সেই এলাকার যে নাগরিক তারাও ভারতীয় নাগরিকত্ব পাবে। এই বিষয়টাকে বলা হচ্ছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। আমাদের গোয়া, দমন, দিউ, দাদরা নগর হাভেলি, পন্ডিচেরি, এই যে সমস্ত জায়গা, সিকিম, এই সমস্ত জায়গা, আমাদের ভারতের চন্দননগর অ্যাকোয়ার হয়েছে, এই জায়গাগুলো আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে এখানকার নাগরিক যারা ছিল তারাও ভারতীয় হিসাবে স্বীকৃতি পায়। এই বিষয়টাই হচ্ছে আমাদের ইনকর্পোরেশন অফ টেরিটরি। তাহলে আমরা 5টা বিষয় পাচ্ছি তোমার সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী। এখানে আমরা পাচ্ছি বাই বার্থ, যেটাকে জাসোলি বলা হচ্ছে, সেখানে কতগুলো ডেট আছে মনে রাখতে হবে, জাস স্যাঙ্গুইন অর্থাৎ ডিসেন্ট এটাও মনে রাখতে হবে কতগুলো তারিখ আছে। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন আর ইনকর্পোরেশন অফ টেরিটরি। এই হচ্ছে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এবং দেখো এখানে একটা জিনিস বলি, 1955-এর অ্যাক্ট, তাহলে 1955-এর অ্যাক্ট হলে পরে 2004 সাল কী করে আসলো, আবার ধরো এখানে তোমার এখানে 87 কী করে আসলো, এখানে তোমার হচ্ছে 92 কী করে আসলো, তো এই যে বিষয়গুলো রয়েছে, এছাড়াও 2005ও কোনো একটা জায়গায় রয়েছে, তো এই বিষয়গুলো আমাদের কী করে আসলো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। অ্যাকচুয়ালি 1955-এ সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছিল, তারপরে সেই অ্যাক্ট অ্যামেন্ড হয়েছে, এবং অ্যামেন্ডের সাথে সাথে কিন্তু সময়গুলোও চেঞ্জ হয়েছে। দেখো 55-এ পরে 57, 86, 85, 86 এই সময়কালে, তারপরে 92, 93, 2003, 2005, 15, এই যে বিভিন্ন সময়কালে যে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এই সাল তারিখগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়েছে বা অ্যাড হয়েছে এর সাথে। তো এই হচ্ছে আমাদের অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ। এই সিটিজেনশিপ যেরকম আমাদের দেশে দেওয়া হয় সেরকম সিটিজেনশিপ আমাদের দেশের কোনো নাগরিককে সিটিজেনশিপ দেওয়ার পর তার নাগরিকত্ব কেড়েও নেওয়া যেতে পারে, সেটা ন্যাচারালি আমাদের এই রেজিস্ট্রেশন এবং ন্যাচারালাইজেশন এই গ্রাউন্ডে যারা সিটিজেনশিপ পায় তাদের সিটিজেনশিপ কেড়ে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে একটা জিনিস দেখো, রিনাউন্সিয়েশন, রিনাউন্সিয়েশন মানে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব ছেড়ে দেয় তাহলে তার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গেল, এই অপশনটার নাম হচ্ছে রিনাউন্সিয়েশন বলা হয়। টার্মিনেশন একটা অপশন হয়, টার্মিনেশন কি, সেটা হচ্ছে যদি কোনো দেশ, টার্মিনেশন হচ্ছে ধরো তোমার টার্মিনেশন হচ্ছে মানে বিষয়, দেখো রিনাউন্সিয়েশনের সঙ্গে টার্মিনেশনের একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি কোন জায়গায়, রিনাউন্সিয়েশন
আর টার্মিনেশন রিনাউন্সিয়েশনটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়, টার্মিনেশনটা তোমাকে ক্যান্সেল করে দেওয়া হয়। এইটা হচ্ছে রিনাউন্সিয়েশনের সঙ্গে টার্মিনেশনের ডিফারেন্স। টার্মিনেশন মানে অন্য দেশে তুমি যদি নাগরিকত্ব নাও, তোমার আমার দেশের যে নাগরিকত্ব সেটা ক্যান্সেল হয়ে যাবে। আর রিনাউন্সিয়েশন মানে তুমি অন্য দেশের নাগরিকত্ব নিলে কি নিলে না সেটা পরের প্রশ্ন, তুমি আমার দেশের নাগরিকত্ব স্বেচ্ছায় ছেড়ে দিলে। তাহলে দেখো রিনাউন্সিয়েশনের সঙ্গে টার্মিনেশনের যে ডিফারেন্সটা, রিনাউন্সিয়েশন হচ্ছে ব্যক্তি নিজের ইচ্ছায় ছাড়লো, আর টার্মিনেশন হচ্ছে সে অন্য দেশের সিটিজেনশিপ নিল তাই ভারতের সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে গেল, সে চাক না চাক ক্যান্সেল হয়ে যাবে। এটাই হচ্ছে রিনাউন্সিয়েশনের সঙ্গে টার্মিনেশনের ডিফারেন্স। এরপরে একটা হয় সেটা হচ্ছে ডিপ্রাইভেশন। ডিপ্রাইভেশন হচ্ছে ধরো কোন তুমি সিটিজেনশিপ পেলে ন্যাচুরালাইজেশন গ্রাউন্ডে, অথবা তুমি সিটিজেনশিপ পেলে হচ্ছে রেজিস্ট্রেশন গ্রাউন্ডে, পাওয়ার পরে তুমি ফ্রড করলে তোমার জেল হয়ে গেল। হ্যাঁ, তো এই প্রথম 5 বছরের মধ্যে তুমি জেলে চলে গেলে, মানে কোনো একটা ক্রাইম করলে তোমার জেল হলো, অথবা তুমি ফ্রড করলে, অথবা তুমি অন্য দেশের সঙ্গে ভারতের শত্রু রাষ্ট্রের সঙ্গে তুমি কোনো একটা সমঝোতা করে নিয়েছো দেশের ক্ষতি করার জন্য, এই সমস্ত ক্ষেত্রে হলে পারে তোমার সিটিজেনশিপ ডিপ্রাইভ করা যেতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের দেশের সিটিজেনশিপ যেটা মানে টার্মিনেশনের প্রসিডিওর, এইভাবে আমাদের দেশের সিটিজেনশিপ ক্যান্সেল করা যেতে পারে। তো তোমরা এই হচ্ছে সিটিজেনশিপ চ্যাপ্টার, আপাত দৃষ্টিতে সহজ মনে হয় এবং অনেকে অনেক ইন্টেলিজেন্ট আছে যারা বলে যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্টই না, পড়ার দরকারই নেই। তো যাই হোক সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি বলবো এটা ভালো করে পড়তে হবে এবং এর উপরে সমস্ত তথ্য তোমাদের পুঙ্খানুপুঙ্খ আলোচনার মধ্যে রাখতে হবে। তো আমি আবার প্রথম থেকে একটু তোমাদেরকে বিষয়টাকে একবারে নিয়ে আসি। আমরা আর্টিকেল 5 যেটা পড়েছিলাম, আর্টিকেল 5-এ আমাদের ছিল ডমিসাইল, সেখানে ডমিসাইলের মধ্যে আমাদের যেটা ছিল ভারতে জন্মগ্রহণ করলে, ভারতে জন্মগ্রহণ না করলে যদি তার পিতামাতা জন্মগ্রহণ করে, অথবা তার যদি গ্র্যান্ড প্যারেন্টসের কেউ জন্মগ্রহণ করে তাহলে সে ভারতের নাগরিক, অথবা যদি দেখা যায় যে ভারতে যেদিনকে কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন 26 জানুয়ারি 1950 তার আগে 5 বছর বসবাস করেছে তাহলেও সে ভারতের নাগরিক হবে। এটা আমাদের আর্টিকেল 5। আর্টিকেল 6 কি বলেছে? আর্টিকেল 6 বলেছে মাইগ্রেশন, আর এই মাইগ্রেশনের ক্ষেত্রে আমাদের একটা তারিখের উল্লেখ আছে, তারিখটা হচ্ছে 19 জুলাই 1948। এই তারিখের আগে যদি কেউ ভারতে এসে থাকে, কোথা থেকে? পাকিস্তান থেকে ভারতে এসে থাকে, তাহলে সে ভারতের নাগরিক। আর যদি 19 জুলাই 1948 থেকে 1950 26 জানুয়ারির মধ্যে কেউ পাকিস্তান থেকে ভারতে আসে, তাহলে সেক্ষেত্রে তাকে নাম নথিভুক্তকরণ করতে হবে এবং যেদিনকে সে অ্যাপ্লিকেশন করবে তার আগে 6 মাস তাকে ভারতে থাকতে হবে। এটা আর্টিকেল 6। আর্টিকেল 7 কি বলেছে? রিভার্স মাইগ্রেশন, অর্থাৎ 1 মার্চ 1947 যদি কেউ ভারত থেকে চলে যায় তাহলে পরে তার ভারত থেকে পাকিস্তানে চলে যায় তাহলে তার ভারতের নাগরিকত্ব ক্যান্সেল হবে, কিন্তু যদি সে আবার পাকিস্তান থেকে ফিরে আসতে চায় তাহলে তাকে আর্টিকেল 6 ফলো করতে হবে। আর্টিকেল 6-এর যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ তার নাগরিকত্ব দেওয়া হবে। আর্টিকেল 8 কি বলেছে? আর্টিকেল 8 বলেছে বিফোর অর আফটার 26 জানুয়ারি 1950। বিফোর অর আফটার 26 জানুয়ারি 1950, এখানে ইন্ডিয়ান অরিজিন যারা যারা বিদেশে বসবাস করছে, বিদেশের নাগরিকত্ব আছে, তারা যদি ভারতের নাগরিকত্ব চায় তাহলে তারা কনসুলেট, অর্থাৎ বলেছিলাম যে সাউথ আফ্রিকায় যদি কোনো ব্যক্তি সেখানকার সিটিজেন থাকে অথচ তার ইন্ডিয়ান অরিজিন তিনি, তাহলে তিনি ভারতে যদি ফিরে আসতে চান তাহলে তিনি সাউথ আফ্রিকায় যে ভারতের কনসুলেট রয়েছে সেখানে আবেদন করবেন এবং তার উপর ভিত্তি করে তার নাগরিকত্ব দেওয়া হবে। আর্টিকেল 9 যেটা, সেটা আমাদের সিঙ্গেল সিটিজেনশিপের বিষয়ে বলা আছে, যদি কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার ভারতের নাগরিকত্ব চলে যাবে। আর আর্টিকেল 10 যেটা বলা আছে, আর্টিকেল 10 মানে টাটা স্কাই ইসকো লাগাদালা তো লাইভ জিঙ্গালালা, মানে এখানে তুমি একবার ভারতের নাগরিক হয়ে গেলে মানে নাগরিকত্ব প্রমাণ আর দিতে হবে না, তুমি ভারতের নাগরিক থাকবে যদি পার্লামেন্ট কোনো আইন করে তোমার সেই নাগরিকত্বের উপরে হস্তক্ষেপ না করে। আর আর্টিকেল 11 যেটা রয়েছে, সেখানে পার্লামেন্টের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে যে পার্লামেন্ট টাইম টু টাইম তার সিদ্ধান্ত অনুযায়ী সে নাগরিকত্ব চেঞ্জ করতে পারে, মানে নাগরিকত্বের উপরে আইন আনতে পারে বা সেই ক্ষেত্রে বিভিন্ন প্রভিশন অ্যাড করতে পারে বা ডিলিট করতে পারে। এটা অ্যাকচুয়ালি করা হয়েছিল এই কারণেই যে সময়ের সাপেক্ষে ভারতের যারা রাষ্ট্রনেতা তাদের কাছে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে, সেই প্রবলেমগুলো যেন তারা সহজভাবে মোকাবেলা করতে পারে এবং কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ 26 জানুয়ারি 1950 পরবর্তীকালে সিটিজেনশিপ নিয়ে কী চিন্তাভাবনা করা হবে সেই বিষয়ে পার্লামেন্টকে অধিকার দেওয়া হয়েছিল আর্টিকেল 11-এর মাধ্যমে। এই হচ্ছে আমাদের সংবিধানের পার্ট 2। পার্ট 2 এর মধ্যে সিটিজেনশিপ চ্যাপ্টার, তোমরা খুব ভালো করে বিষয়টা দেখো, ভিডিওটা দেখো, বোঝার চেষ্টা করো, দেখবে তোমরা এই চ্যাপ্টারটা খুব সহজভাবে বুঝতে পারবে। ধন্যবাদ।